Ang bata tiyan banda ko ah. গরমের দিন আজকে পারি নাই প্রতিটা আমি ফুলবাড়ি বাসির ভাইয়া আমার এই প্লেন বিল্ডে ভাইয়া আমি ওনার কাছ থেকে ক্ষমা প্রার্থী। নিশ্চয় আমরা তিন চার মাসের ভিতরে আমরা সবাই মিলে চেষ্টা করবো প্লেন বেল্ট থাকি যাতে আমরা ওনাকে একটা গ্র্যান্ড ফেলিসিটেশন আমরা দিতে পারি। এটার জন্যে আমি আজকেই এখনো তো ডেট ফিক্স করা সম্ভব না, হয়তো বা পূজার পরে অক্টোবর নভেম্বরের দিকে আমি আপনাদের সবার সঙ্গে আলোচনা করি। আমরা প্লেন বেল্টের তরফ থাকি ওনাকে একটা ভালো আমরা সম্মান দেওয়ার আমরা নিশ্চয় চেষ্টা করি। আজকে উনি হঠাৎ আসার কারণটাই হল ফ্ল্যাট এমপি হওয়ার পর থাকিয়েই আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম যে প্রত্যেক বছর আমার এখানে কিন্তু ফ্ল্যাট আসে রঙাইবিলি ব্যারেস্টারে চেক করছে, তারপর ওইখান থেকে হারিবাঙ্গাতে নাওতে উঠি উনি মৌলাকান্দি থাকি আপনাদের এখানে একটা কাগজ উনি আমাকে অল্প আগে দেখাইছে, জাস্ট দুই মিনিট বেশি টাইম নিবি নেব তো টোটাল প্রজেক্ট অ্যাভেল করছে ওরা 21 আসাম 100 আমি বাকিগুলো নাম করি খালি আমি নর্থ মণিপুর 22 ফ্ল্যাট প্রজেক্ট মণিপুর মিজোরাম 2 নাগাল্যান্ড 11 এরকম করি নর্থ ইস্টের 7টা স্টেটের ভিতরে 6টা স্টেট 100 কোনোটা 22 কোনোটা 11 করি অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা ওরা পাইছে আর ওরা ইউটিলাইজও করতেছে। এই সময়ের ভিতরে 2023 পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট 8,000 crore স্যাংশন করছে আর 1.5 লাখ অলরেডি নর্থ ইস্টের বাকি 6টা স্টেট অলরেডি পাইছে। এইখানে এম এর জায়গায় আছে দেখেন আপনারা মণিপুর 22 মেঘালয় 0 লেখা আছে, প্রত্যেক আসামের মতো জায়গা 100টা স্কিম পেয়েছে মণিপুরও 22। আমার এই মেঘালয় এই রঙাইবিলির জন্য এত টাকা খরচ করার পরেও একটু যদি আমার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয় তাহলে আমি ভেরি শিওর যে আমরা কিন্তু এই প্রজেক্টটা আমরা শিওর করে পাবো, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট 8,000 crore দিছে ফর ফ্ল্যাট ম্যানেজমেন্ট কিন্তু আমার এইখানে এখন পর্যন্ত আসে নাই। ওদিকে আমি আমার এই প্লেন বেলসের মঞ্চের ভয়া আমি আমার এমপি সাহেবকে আমি স্পেশাল অনুরোধ করি উনি যাতে মেঘালয় গভর্নমেন্টকে একটা স্পেশাল লেটার লেখে অন বিহাফ অফ দি পিপল অফ প্লেন বেল্ট। প্রত্যেক বছরে ফ্লাড হয়, আমাদের রাস্তাঘাট নষ্ট হয়, আমাদের বাইরের মানুষ নষ্ট হয়। আমি কালকে ফুলবাড়িতে সাধুপাড়া আমি গেছিলাম, সাধুপাড়া প্রত্যেকটা বাড়িতেই পানি, প্রত্যেকটা বাড়ির পানি, ওয়াটার লগিং, পানি বাড়ানি কোনো বুদ্ধি নেই। তো আমার প্রত্যেকটা প্রত্যেক বছরেই আমাদের মানুষ কষ্ট পায়,
অতদিন পর্যন্ত আমার মানুষ কত কষ্ট পাবে যতদিন পর্যন্ত আমরা এই এমবাংকমেন্টটাকে কমপ্লিট করতে পারি। আর এটি মেঘালয় গভর্নমেন্টের জন্য খুব বড় কাজ হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য এটা খুবই একটা ছোট্ট কাজ। তাই আমি আপনাদের সবাইরে ভয়া আমি আমার এমপি সাহেবকে স্পেশাল অনুরোধ করি, উনি যাতে এই ম্যাটারটা টেক আপ করে, যেহেতু আন্ডার গোয়িং আন্ডার প্রসেস, আমার পূর্ণ বিশ্বাস উনি একটু যদি টেক আপ করে মেঘালয় গভর্নমেন্ট যদি একটু সাথ দেয়, কারণ 2018 এটা ইনিশিয়েট করা হয়েছে আর 19 বা 20 অর্ডারটা কিন্তু বাই হয়েছে অলরেডি। সেটা আমার এমপির কাছে আমার স্পেশাল অনুরোধ, উনি যাতে এই জিনিসটাকে একটু দেখে। আর প্রত্যেকবারে আমার ফ্লাড হয়, উনি এইবার আমরা করছি তো আমি পানির সুগুনির পরে যাই, সবাই আসে খালি পানি দেখি যায় সেলফি উঠি যায়। ইনার কথাটা আসেন যে আমি ফ্লাডের পানি শুকেও তাহলে আমি একটা আইডিয়া করবো যে এভরি ইয়ার প্রত্যেক বছরে কত ড্যামেজ হয়, কত রাস্তাঘাট নষ্ট হয়, কত বাড়ির মানুষের নষ্ট হয়, এই জিনিসটি কিন্তু উনি অ্যাকচুয়ালি আর ওনার অফিসার জেলা আছে অলরেডি ইনস্ট্রাকশন দিছে, এটারও একটা উনি এস্টিমেট বানায়া সেন্ট্রাল গভর্নমেন্টও কথাটা জানাবো যে প্রত্যেক বছরে এত কোটি টাকা আমার এই অঞ্চলের লস হবে লেগছে। এটা বাদ দিয়ে একবারে যদি মনে করেন 500 কোটি টাকা দিয়ে একবারে ভেজাল শেষ হয়ে গেল, এটা উনি করার নিশ্চয় চেষ্টা করবেন। এর সাথে সাথে আমি আপনাদের সবাইকে এইখানে এমপি সাহেবের সঙ্গে আপনার যে দেখা করবে এসেছেন এটার জন্য আমি আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। প্লাস আমি এমপি সাহেবকে বলি উনি যাতে দুই একটা কথা আপনাদেরকে বলুন, সবাইকে ধন্যবাদ। আমরা আজকে আইসে এই ফ্ল্যাটটা দেখার জন্য, আরো কত মানে কতবার কার গোড়তা কোন এরিয়াটা কোন গ্রামটা নষ্ট হচ্ছে খালি ওটার জন্য বুঝছো তো। আজকে পলিটিক্স টলিক্স নাই, কাই মতো বাবুজি কি কি করার জন্য আমি তো খালি এখন 14 হয়েছে ওর টেকিং পরার পরে মানে এমপি হওয়ার পরে মানে ওর টেকিং হওয়ার পরে আমি এখন খালি 14 হয়েছে, 14-15 মতন হয়েছে অ্যাকচুয়ালি। তারপরে আমি শুনছি যে কি আমাদের এই কী কয় এই প্লেন বেলের মধ্যে ফ্ল্যাট হচ্ছে বুঝছো তো। যখন ওই আমাদের রহিবুল ভাই যখন আমাকে রিপোর্ট দিয়েছিল এই ফ্ল্যাট এর মধ্যে চলেন আপনারা নাও নিয়া মানে জায়গা জায়গাতে দেখতে লাগবে, আমি ওকে কইছিল এখন আমি বিজি আছে ওকে বিজি, এইটা যখন পানিগুলা মানে ফ্ল্যাটটা ওরকম কম হয়ে যাব, কম হওয়ার পরে আমরা কোন কোন জায়গাটা মানে বেশি ড্যামেজ হয়ে গেছে কার গড়তা কোন গ্রামটা ওইটা দেখবার পাইলে আমরা ভালো ভাবিয়া আমাদের যত অফিসার্সগুলো আছে ওদের সাথে নিয়ে যাইয়া কীভাবে আমরা ওইটা বানাইলে কীভাবে এস্টিমেট বানাইলে প্রজেক্ট বানাইলে এটা পারমানেন্ট আমরা সলিউশন করবো ওইটা চিন্তা করতেছি। তো ওই মধ্যে মধ্যে যখন আমি ওইটা শোনার পরে আমাদের দিল্লির অফিস মধ্যে গেছিল ওরা আমাকে লিস্ট দেখাই দিচ্ছে ফ্ল্যাট ম্যানেজমেন্ট বর্ডার প্রোগ্রামের জন্য বুঝছো তো, এটা ফ্ল্যাট ম্যানেজমেন্ট বর্ডার প্রোগ্রামের জন্য। তারপর দেখছি যে কি এখানে 8,000 যেটা এখন হয়েছে 8,000 1,000 সেংশন করছে ক্রোর সেংশন করছে কোটি সেংশন করছে। তারপরে স্টেট ওয়াইজ যখন দেখছে ওই সময়ের মধ্যে আমাদের মেঘালয়ের নাই একটা প্রজেক্টও নাই, তার মানে কি মেঘালয় তার মানে কি আমাদের মিনিস্টারগুলো আমাদের এমএলএগুলো প্রত্যেক বছরের মধ্যে এই ফ্ল্যাটটা দেখবার আসতেছে ওরা আর এই আসে হয় কি না হয়। তারপরে 1-2 কেজি চাউল নিয়ে ফটো খিচিয়ে যায় ওরা নাকি ওইটা দেখি হবো। তার জন্য আমি ভাবছি যে কি চিন্তা করছি যে কি এটা কীভাবে করে আমরা অ্যাটলিস্ট কালকে না নেক্সট ইয়ার না তাও কোনো সময় মধ্যে আমরা একটা পারমানেন্ট সলিউশন করবো বুঝছি তো। ওর জন্য চিন্তা করতেছে যে কি আমি এখন আজকে আসার জন্য আমি আপনি আমাদের আপনাদের জন্য কবু না দেখি কালকে আমি এটা সলভ করবো কয়ে বুঝছি তো। তাও আমি চেষ্টা করব আমার তরফ থেকে আমি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে আরও যত আমাদের এই ফ্ল্যাট ম্যানেজমেন্টের ডিরেক্টর কী কয় এই কী কয় ভবনগুলো আছে ওইখানে যায় আমি চেষ্টা করব কি ভাবিয়া এই প্রজেক্টটা মানে এই কী কী প্রজেক্ট বানাইলে আমাদের প্লাট এই এভরি ইয়ার প্রত্যেক বছর মধ্যে যে প্লাটটা হইতেছে ওইটা মানে অল্প ডাইভার্ট করবো
বন্ধ তো করবো পাবো না আমরা, তাও ডাইভার্ট করে আমাদের গ্রামের মানুষগুলোকে প্লিজ কিছু বা সলিউশন তো দিবার পাবো, বুঝছো তো? ওর জন্য দেখি আমরা কি করবো, পাই না পাই। আরও একটা আমিও আমাদের স্টেট গভর্নমেন্ট কি হেল্প তো লাগবোই, বুঝছো তো? ওই প্ল্যান প্রজেক্টগুলো পাতাবার জন্য, ওকে? আমি তারপরে মানে আমি আজকে যেটা দেখছি ওইগুলো আমাদের ভিডিও আছে, ওই আর কিছু লিখতে লাগবো। তারপরে আমি ওইটা ফরওয়ার্ড করিয়া স্টেট গভর্নমেন্টকে কিছু এস্টিমেট বানায়া এই ডেলির মধ্যে পাতাবার করবো, বুঝছো তো? তারপরে আমি যতটুকু পরে না পারে আমি চেষ্টা করি, আমার তরফ থেকে আমি করবোই করবো 100%। আমার আগে থেকে টার্গেট ছিল এই ফ্ল্যাটটা প্লেন বিল মধ্যে, তো এইটাই মেন প্রবলেম, এইটা সলভ করবো। এনিওয়ে সবাইকে ধন্যবাদ, আপনারা আমাকে বানাইছে ওর জন্য ধন্যবাদ। আপনারা সবাই খুশি হইয়া ভালোভাবে আমাকে ভোট দিয়েছে, ও ওই ওইটার জন্য ধন্যবাদ। না সঙ্গম থেলা আমার ধান মানছে ইয়া ফুলবাড়ি জলি মান্দেরাম না সিমানি খাসাই না বোধ ওনা না আর বা আমার দালো ইবাদে দালো থেল প্লানি তো গাছে নি মাম ভাইয়া ফ্লাট ওই অবস্থা কো দিনা হতে পাহা ইয়া ফ্লাট কো মাই খাই খেলা খেলালো পার্মানেন্ট বা সলভ সলিউশন করে আবানা মানা হতা সলভ করে দে মান যাওয়া এনে বা মাই সলিউশন করে আবানা মানা ওদের ইয়া শিখো ফ্লাট ওই মুখ আছে মাই বা কিমনা ডাইভার্ট খানা মানা ওদের নাম গেন নেই মানা দালো নেতপুর রঙাই মেলে নি বাতে ধ্বংসা খাই মুখ না নষ্ট হওয়ার হন কাদ আলো শুনি গেমেন ইয়া না পারাম কো মাই খাই খেলালো এটলিস্ট মাই বা প্রবলেম কো ঠিকই সলভ করা মানো বা আসেনি ইয়া জলো ধোয়িং বা সকাল থেকে নাম গেন এনে বে মথেলা নাসিমানি খাসাই নিজ ওয়াংনা দালো আংনি ওগেঙা এমপিয়ারা নাসিমাংনি আসেলসা শুনি গেমেন নাসিমাং মুখন মথেলা সবাইকে ধন্যবাদ।